প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তিন দফা দাবিতে আবারও কর্মবিরতি শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। সাত দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রাজশাহী নগরী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সারা দেশের মতো রাজশাহী, নওগাঁ ও নাটোরে নিরাপদ সড়ক দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেজিএম শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেফতার সহ তিন দফা দাবিতে আবারও কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকেরা। শনিবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে 72 ঘন্টার কর্মবিরতির ডাক দেয়া হয়। দাবিগুলো হলো রাবি ছাত্র শাহরিয়ারের মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন ইন্টার্ন পরিষদের সভাপতি ডাক্তার ইমরান হোসেন। তিন দিনের মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ইন্টার্ন পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহীর দুই আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রামেকের অধ্যক্ষ ও বিএমএর সাধারণ সম্পাদক নওশাদ আলী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শামীম ইয়াজদানী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার খলিলুর রহমান। এদিকে পাল্টা অভিযোগ দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেলে নগরীর রাজপাড়া থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল সালাম স্বাক্ষরিত এই অভিযোগ দায়ের করা হয়। আমরা কিছু দাবি সাপেক্ষে 72 ঘন্টা, আগামী 72 ঘন্টার জন্য আবারও কর্মসূচি ঘোষণা দিয়েছি। আমাদের দাবিগুলো হচ্ছে, আমাদের চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিতে হবে। যে ছেলেটি মারা গেছে, অকাল মৃত্যু ঘটেছে, তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য সঠিক তদন্ত স্বার্থে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাটি নিতে হবে। এবং সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখে যেই অপরাধীগুলো, সন্ত্রাসীগুলো সন্ত্রাসী কর্মটা চালিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এবং আগামী 72 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছি এর মধ্যে আমরা প্রত্যেক দিন সকালে ইমার্জেন্সির সামনে আমাদের অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি চালানো হয়। আমরা হাসপাতালের পক্ষ থেকে বলতে চাই, এটা প্রমাণিত যে ছেলেটি মারা গেছে শাহরিয়ার, সেই মৃত, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, পালস তার ছিল না, এটা প্রমাণিত হয়ে গেছে। আর এর জন্য কোনো ডাক্তারদের আর নতুন সার্টিফিকেট দরকার নাই। তাহলে হত্যা করে আপনারা এনেছিলেন আর পরিবারকে হুমকি দিয়ে আপনারা ডেড বডি নিয়ে গেছেন উইদাউট পোস্টমার্টাম। আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা মামলা দায়ের করেছি। আমরা চাই যে পোস্টমর্টম হোক, কবর থেকে ডেড বডি তুলে পোস্টমর্টম করা হোক। আর পুলিশকে আমরা বলতে চাই, সেই রাতে কারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল তাদের ভিডিও ফুটেজ বহু জায়গায় আছে, তাদেরকে চিহ্নিত করা হোক। তারা কে, তাদের কি পরিচয়, তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, কেন ইন্টার্নি ডাক্তারদের উপরে তারা হামলা চালিয়েছে। আমাদের এই হাসপাতাল শুধু রাজশাহী জেলার চিকিৎসা করে না, রাজশাহী জেলার মানুষের চিকিৎসা করে না, 10টি জেলার সাধারণ মানুষের চিকিৎসা করে এই হাসপাতাল চেয়েছে। আজকে আমি আমাদের সকল সিনিয়র প্রফেসর, সমস্ত চিকিৎসক, সমস্ত নার্স যারা সেবিকা তাদের, এবং কলেজের প্রিন্সিপাল এবং ডাইরেক্টর সাহেব, আমাদের পরিচালনা কমিটি, সকলের পক্ষ থেকে আমরা বলছি, যারা হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে। এবং তাদের ছবি আছে, তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে তাদের মুখ থেকেই সেই স্বীকারোক্তি আদায় করা হোক যে হত্যাকারীকে, অন্যায়কারীকে কেন তারা এই ষড়যন্ত্রের হাত পেতেছিল। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ
সাত দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, নওগাঁ ও নাটোর জেলা কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নিজ নিজ এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ডক্টর সুজিত সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিল কুমার সরকার। বক্তব্য রাখেন সংগঠনের মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ অন্যান্যরা। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় নেতাকর্মীদের জুস পান করিয়ে চলমান গণ অনশন ভাঙান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিকে নওগাঁয় সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট পীযূষ কুমার সরকারের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব প্রণব রঞ্জন বসাক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে সকাল সাড়ে দশটার দিকে নাটোর প্রেস ক্লাব চত্বরে জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি শুরু করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সহসভাপতি নগেন রায় সহ অন্যরা। বক্তারা তাদের সাত দফা দাবি সমূহ বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান। আইন মেনে সড়কে চলে নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো রাজশাহী, নওগাঁ ও নাটোরে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ। সভায় দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর ভদ্রা প্যারামাউন্ট মাঠে মোটরসাইকেল চালনা, মেরামত ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিকে একই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। এরপর সদর উপজেলা পরিষদ হলরুমে দিবসের ওপর আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এছাড়াও নাটোরে সকাল সাড়ে দশটার দিকে শহরের কানাইখালি পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে 56 কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার রাত সোয়া 11টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়িয়া মোড় ভালুকপুকুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীতে আসা একটি ট্রাকে ফিডের বস্তার আড়ালে পাচার করার সময় তাদের আটক করা হয়। শনিবার সন্ধ্যায় র‍্যাব পাঁচের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল্লাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান সুমন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রবিউল্লাহ ও নওগাঁর পত্নীতলা থানার পশ্চিম যদুবাড়ি গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে জাকির হোসেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র‍্যাব। মূল্য তালিকা ও ভাউচার না রেখে বেশি মূল্যে চিনি বিক্রয় করায় রাজশাহী নগরীর তিনটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। শনিবার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে নগরীর সাহেববাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা না রাখায় মোস্তফা ট্রেডার্সকে 5,000 টাকা, রাজু স্টোরকে 2,000 টাকা এবং ভাউচার না দিয়ে বেশি মূল্যে চিনি বিক্রি করায় মেসার্স মইদুল স্টোরকে 3,000 টাকা জরিমানা করা হয়েছে। হাসান আল মারুফ জানান, সরকার কর্তৃক চিনির মূল্য খোলা বাজারে 90 টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য 95 টাকা নির্ধারণ করে দেওয়ার পর অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে চিনি বিক্রয় করছেন। প্রধানত চিনির মূল্য কেন বাড়ছে তা নির্ণয় করতেই বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের মাধ্যমে দোকানদারকে ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার রাখা এবং মূল্য তালিকা রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চিনির যে একটা হঠাৎ করে মূল্য নিয়ে যে একটা কারসাজি শুরু হয়েছে, এটার বিরুদ্ধেই মূলত আজকের অভিযান। আপনারা জানেন যে, একটু বলি যে, চিনি খোলা চিনি সরকার নির্ধারণ করেছে 90 টাকা এবং প্যাকেট হচ্ছে 95 টাকা, কিন্তু এটা অনেক জায়গায় মানা হচ্ছে না বা কিছুটা অসঙ্গতি রয়েছে। তো সেই উদ্দেশ্যে রাজশাহী সবচেয়ে বড় যে সাহেব বাজার, সেখানে আমরা এসেছিলাম।
তো এখানে আমরা বেশ কিছু অসঙ্গতি দেখেছি, তিনটা প্রতিষ্ঠানকে বেশি মূল্য নেওয়া এবং মূল্য তালিকায় চিনির মূল্য ঘোষণা না দেওয়া ইত্যাদি অপরাধে তিনটা প্রতিষ্ঠানকে আমরা প্রশাসনিক ব্যবস্থায় 10,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি আমরা দেখেছি যে মূল্য তালিকা আছে কি না এবং তারা ক্রয় বিক্রয় ভাওতা সংরক্ষণ করছে কি না, কারণ উনি কোথায় থেকে একজন ব্যবসায়ী ক্রয় করলো, সে কী দামে বিক্রি করছে, এইটা ভাওতা সংরক্ষণ করতে হবে। কারণ ভাওতা সংরক্ষণ না করলে ভোক্তার স্বার্থ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, তো ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভাওতা সংরক্ষণ করাটা ম্যান্ডেটরি। এবং আমরা আসলে সোর্স খোঁজার ট্রাই করছি, যেটা অনেকটা তদন্তমূলক অভিযান, যে আসলে এই দাম বাড়ার পিছনে আসলে কারসাজিটা কার, কে দায়ী। কারণ খুচরা পাইকারিকে দোষ দিচ্ছে, পাইকারি উৎপাদককে দোষ দিচ্ছে, তো এই জন্য আমরা এই সাপ্লাই চেনে কোথায় অসঙ্গতি এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা জরিমানার পাশাপাশি আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি, ফাইন্ডিংস আছে, যেটা আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা মন্ত্রণালয় সহ প্রধান কার্যালয়ে প্রেরণ করব। যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছে শাহ মখদুম থানা যুবদল। শুক্রবার বিকেল 5টার দিকে নগরের শালবাগান এলাকায় এ প্রচার মিছিল করে তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা যুবদলের সাবেক আহ্বায়ক নাসিম খান ও শাহ মখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক। এছাড়াও শাহ মখদুম থানা যুবদলের মহল্লা ও ওয়ার্ড যুবদলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আগামীর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আগামীর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।